এটা তো অস্বীকার করব না যে প্রেম কেন থাকবে না, অবশ্যই আছে, আমার জীবনে প্রেমের ছিল, প্রেম যে এখনো নাই সেটাও বলবো না। সব বহিঃপ্রকাশ দেখতে হয় না, কিছু জিনিস আসলে ব্যক্তিগত থাকাটা ভালো বলে আমি মনে করি, কিছু বলারই তো প্রয়োজন পড়ে না, আসলে ফিল করা যায় আনন্দটুকু। প্ল্যান আছে ইনশাআল্লাহ, হয়তো সামনেই, খুব শিগগিরই হয়তো একটা প্ল্যান আছে। এই যে আমরা সবাই এখন একসঙ্গে একটা জায়গায়, কিছু বলারই তো প্রয়োজন পড়ে না, আসলে ফিল করা যায় আনন্দটুকু, যে কাছের মানুষগুলো যারা আমরা একসঙ্গে কাজ করছি, একে অপরের পরিপূরক হিসেবে একে অপরকে সাপোর্ট করবার জন্য এগিয়ে যাচ্ছি এবং সবাই সবার কারণে আসলে আগাতে পারি, তারা যখন একটা জায়গায় একসঙ্গে হয় সেই আনন্দ তো আসলে বলার মতো না, এটা আসলে শুধুই ফিল করা যায়। যখন হবে তখন অবশ্যই জানতে পারবে এবং সেই আনন্দটা সবার মধ্যে স্প্রেড করবে ইনশাআল্লাহ। না আমি আমি একদম জেনুইন একটা জায়গা থেকে কথা বলি, এটা আসলে অনেকে হয়তো বিশ্বাস করেন না, আমি যে বলি একেবারে অনেস্টির জায়গা থেকে বলি, আমি কিন্তু এটা সত্যিই বিশ্বাস করি যে অনেক কিছু আসলে নিজের হাতে থাকেই না, যেটা আসলে বলা আছে যে জন্ম মৃত্যু বিয়ে এটা আসলে আল্লাহর হাতে, একদমই সত্যিই তাই। প্ল্যান আছে ইনশাআল্লাহ, হয়তো সামনেই, খুব শিগগিরই হয়তো একটা প্ল্যান আছে এবং যখন হবে সেটা আমি সবাইকে জানান দিয়ে করব। এটা তো অস্বীকার করব না যে প্রেম কেন থাকবে না, অবশ্যই আছে, আমার জীবনে প্রেমের ছিল, প্রেম যে এখনও নাই সেটাও বলবো না, ডেফিনেটলি আছে। সব বহিঃপ্রকাশ দেখতে হয় না, কিছু জিনিস আসলে ব্যক্তিগত থাকাটা ভালো বলে আমি মনে করি, আলহামদুলিল্লাহ, মানে এটাই হচ্ছে বিষয়, আসলে সবাই আমরা চেষ্টা করেছি এবং সবাই যে পরিমাণ আসলে সাপোর্ট করছেন, সবাই যে পরিমাণ কাজটা ভালো লাগার জায়গা থেকে যতটুকু যা বলছেন, কিছু কারেকশনস তো বলবেন, সেটা খুবই স্বাভাবিক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো, ভীষণ ভালো। এবং আমি যদি আমার কথাও বলি যে অনেকদিন পরে আসলে খুবই অদ্ভুত একটা চরিত্র করলাম, খুবই অদ্ভুত, এবং স্ক্রিন টাইম কম, তারপরও যেভাবে করে সবার ভালোবাসা সাপোর্ট পাচ্ছি সেটা আমার জন্য অনেক বড় বিষয়, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বেসিক রিজন বলবো না, আমার কাছে একটা জিনিস মনে হয়েছিল যে একটা সার্টেন টাইম পর্যন্ত যখন কাজ করছিলাম একই রকমের চরিত্রই আমার কাছে আসছিল, এবং যদি নিজেকে আসলে আমি অভিনেতা বলি, আমরা আসলে বিভিন্ন রকমের চরিত্র, বিভিন্ন রকমের গল্পের কাজ করতে পছন্দ বোধ করি, হয় না যে ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এভাবে করে তো আসলে আমাদের বড় হওয়া প্রত্যেকটা মানুষের জীবনে। কিন্তু যদি আসলে কোনো একটা জার্নি ক্লাস 6, 7, 8 এসে আটকে যায়, এরপরে যদি আসলে পড়বার জানবার জায়গাটা কম মনে হয়, তখন আসলে একটু থেমে যাওয়া ভালো, এটা আমি বিশ্বাস করি। এবং হয় না যে আমার কিছু কাছের ভালো লাগার ভালোবাসার মানুষ আছেন যারা আসলে গাইড করেন, আমি এটা একেবারে সত্যি ধাপ করে কাজটা বন্ধ করেছিলাম একদমই, এবং হ্যাঁ, এবং এটা নিয়ে আমার কোনো খেদও নাই, কোনো রকমের হয় না যে অনেক রকমের ভাবনা সেটাও নাই, কারণ আমি আসলে এমনি থেকেই খুবই, এটাকে কী বলে, যে খুব বেশি যে জীবন কিংবা চাহিদা অনেক বেশি তেমন মানুষ আমি নই। আমার কাছে মনে হয় আসলে সৃষ্টিকর্তা যার জন্য যতটুকু আসলে বরাদ্দ করে রেখেছেন তার চেষ্টাতে তিনি ততটুকুই পাবেন, তো এবং সেখানে আসলে আলহামদুলিল্লাহ বলা উচিত। তো আমার মনে হয়েছিল যে ওই জার্নিতে ওখানে আসলে যা হয়েছে আলহামদুলিল্লাহ একরকম, এরপরে আসলে আমার নিজেকে আমি আরেকভাবে দেখতে চাচ্ছিলাম, ইচ্ছে ছিল যে একটু কাজ বন্ধ করে দেখি অন্যরকমের চরিত্রগুলোতে কাজ করা যায় কি না, আর সেই সুযোগটা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ।